হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগার পূর্ণা। আশা করছি সবাই খুব ভালো আছে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করবো আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন ব্লগটা একদম সকাল সকাল স্টার্ট করে দিয়েছি, অ্যান্ড এটা যেই দিনের ব্লগ ওই দিন এত বেশি ঠান্ডা ছিল, মানে আমি লিটারালি জমে যাচ্ছিলাম ব্ল্যাঙ্কেটের নিচে থেকেও। পরে আমি ওই দিন রাত্রিবেলা গিয়ে ল্যাপে অর্ডার করে আসছি, কারণ ব্ল্যাঙ্কেটে আমার আর হচ্ছিল না। পরে ভাবলাম যে ঠিক আছে, ল্যাপ অর্ডারই করে ফেলি, কারণ ল্যাপটা তো লাগবেই। আর ল্যাপের রুম আর কম্বলের রুমের মধ্যে অনেক ডিফারেন্ট আছে। তো যাই হোক, তারপর দেখলাম যে একটু ওয়েদারটা ঠিক হয়েছে, মানে কুয়াশাটা একটু হলেও কমেছে। পরে ভাবলাম যে একটু বারান্দাতে বসি, বাট বারান্দাতে কোথায় বসবো, চেয়ার নিয়ে বসলেও তো ঠান্ডা লাগবে। পরে আমি ফ্লোরেই বসেছি, আমার ছোট্ট একটা তোষক ছিল ওইটা সুন্দর করে সেট করে দুটা কুশন দিয়ে বসে বসে চা খাচ্ছিলাম। আর এই যে এখানে আমি আবার ব্রেকফাস্ট করতে আসছি, আবার বলতেই সকালবেলা ঘুম থেকে উঠে আমি এক কাপ চা খেয়েছিলাম বারান্দাতে বসে বসে। এখন হচ্ছে গিয়ে একটু টুকটাক ব্রেকফাস্ট করে নেব। আমার হচ্ছে একটু ব্রেড টোস্ট খেতে ইচ্ছে করতেছিলো চা দিয়ে, সো ওইটাই আমি অ্যাজ এ ব্রেকফাস্ট হিসেবে খেয়ে নেব। তো একটু ব্রেড টোস্টটা করতেছিলাম। আমার অ্যাকচুয়ালি পাউরুটি এরকমভাবে খেতে ভালো লাগে না, বাট যখন আমি একটু টোস্ট করি তখন হচ্ছে গিয়ে ভালো লাগে খেতে, টোস্ট করে তারপর খাই আর কি। আমার মতো এরকম অনেকে আছে যারা পাউরুটি টোস্ট অনেক পছন্দ করেন, জানাবেন অবশ্যই কমেন্ট করে। আর আমার ব্লগ এতদিন কারা কারা মিস করেছেন তারাও অবশ্যই জানাবেন, ঠিক আছে। আমি চেষ্টা করছি যেন একটু একটু ব্লগ দিতে পারি, যেহেতু অনেক বিজনেস যাচ্ছে, সো রেগুলার হওয়া আমার পক্ষে এখন আর পসিবল না, বাট যতটুকু পারি আমি দিয়ে যাবো আর কি। আপনাদের পক্ষ থেকে সাপোর্ট করার দায়িত্বটা আপনাদেরই থাকবে। তো একটু রেডি হয়ে গেল আমার নাস্তা। আজকে ভাবছি যে আমি আমার অনেক পছন্দের একটা জিনিস রান্না করব। এই নাস্তা খেতে খেতেই ভাবছিলাম যে রেসিপিটাও মোটামুটি টুকটাক কীভাবে আমি রান্না করি সেটাও প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করে দেব। আর এই যে আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করব, তারপর দেখি কি করা যায়। তো ব্রেকফাস্ট করে হালকা একটু রেস্ট নিয়েছি, তারপর আর বেশি রেস্ট নিয়ে নেই, কারণ আমি জানি ব্রেকফাস্ট করার পর বেডে একটু শুইলেই দেখা যাবে আমি আবার ঘুমাই গেছি, যেহেতু আজকে একটু সকাল সকালে ওঠা হয়েছে, সবগুলো কাজ শেষ করে তারপর একবারে ঘুম দেবো কাজ টাজ করে আর কি। তো আমি আজকে মেইনলি রান্না করব সবজি খিচুড়ি, যেটা শীতের অনেক মজা লাগে, একদম সবজি গুনা খিচুড়ি রান্না করব। তো আমার ফ্রিজে যে যে সবজি ছিল আমি সব নামিয়ে নিয়েছি, আর পেঁয়াজ রসুন টমেটো যা লাগে সব কিছু এখানে নিয়ে নিয়েছি, এখন ধুয়ে জাস্ট কাটাকাটি করার পালা। তো রান্নাবান্না করতে না যত কষ্ট, তার থেকে বেশি কষ্ট হচ্ছে এই সব কিছু অর্গানাইজড করতে, কাটাকাটি করে বাটাবাটি করে রেডি করতে। তো যাই হোক, ফ্রিজে খুব বেশি একটা সবজি ছিল না, ফুলকপি ছিল, গাজর, আলু, টমেটো, তারপর পেঁপে, বরবটি, তাও খুব কমও ছিল না, যা ছিল গুড এনাফ। তো আমি সব কিছু থেকে না একটু একটু করে কাটতে কাটতে দেখা গেছে যে অনেকগুলো হয়ে গেছে সবজি, একটু পরেই আপনারা দেখতে পারবেন। সো প্রথমে আমি গাজরটাকে কেটে নিচ্ছি, গাজর আমি একটাই দিব। সব কিছু দেখবেন একটু একটু করে দিতে দিতেই সবগুলো কতগুলো হয়ে গেছিলো, অ্যান্ড পেঁপেও দিচ্ছি। তো পেঁপেটা এত হার্ড ছিল যে আমি ছুরিতেও কাটতে প্রবলেম হচ্ছিলো, এই একটা অবস্থা। সো পেঁপেটাকে এখন সুন্দর করে ক্লিন করে নিব, তারপর হচ্ছে গিয়ে আমি কাটাকাটিটা করে নেব। সো কাটাকাটির পার্টটুকু আপনারা একটু এনজয় করতে থাকেন, তারপর একটু পরে এসে আমি আবার কথা বলছি। তো দেখতেই পারছেন আমি একটা একটা করে সবজি সুন্দর করে কেটে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমার কাছে এই জিনিসগুলো এত বিরক্ত লাগে কাটাকাটি করতে, মানে রান্না করতে না যতটা সময় লাগে সব কাটাকাটি করে সব কিছু অর্গানাইজড করতে এর চেয়ে বেশি সময় লাগে। তো আজকে হঠাৎ করে ভাবলাম যে কেন না আমি এই কাজগুলোও শেয়ার করি, ভিডিওটা অনই রাখি, তাহলে ব্লগে অ্যাড করা যাবে। আর এমনিতে আমি ব্লগ করতে কিছুই পাই না, আর যেহেতু অনেক বেশি বিজি থাকি, আর বাসায় যেদিন আমি মানে আজাইরা থাকি, যেদিন আমার কাজ থাকে না, আর্কিটেকচারাল কাজ থাকে না, ওই দিন হচ্ছে গিয়ে আমি সারাদিনই ঘুমাই এরকম আর কি। সো যাই হোক, আমি সব কিছু কাটাকাটি করে নিচ্ছি। আমার মতো কারা কারা ব্যাচেলর হয়ে আমার ব্লগটা দেখতেছেন তারা অবশ্যই জানাবেন, তাদের জন্য আজকের রেসিপিটা অনেক উপকার হবে। আমিও এমন ছিলাম একটা সময় যে কিনা ডিম ভাজিটা করতে পারতো না, ভাত রান্না করতে পারতো শুধু, আর চা বানাতে পারতো, ভাতও পারফেক্টলি রান্না করতে পারতো না, আমি এমন ছিলাম।
সো ওই জায়গা থেকে বিলং করে এখন আমি মোটামুটি অনেক রান্নাই শিখেছি আস্তে আস্তে আম্মুর দয়ায় আর কি। আম্মু ভিডিও কলে থেকে থেকে বলতো আর আমি শিখেছি আর কি এরকমভাবে। সো যাই হোক, আমি এখন লাস্টলি আলুটা কেটে নিচ্ছি, তো দেখবেন তারপর কতগুলা সবজি হয়। মানে আমি ভাবতেও পারি না যে এতগুলা সবজি হবে, পরে ভাবলাম যে ঠিক আছে রান্নাই করে ফেলি, যেহেতু আমি একদিনই মানে চার দিনে রান্না করে ফেলতেছি একবারে, সেজন্য আর কি। আর আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আপনারা অনেকেই হচ্ছে গিয়ে জানতে চাচ্ছেন, অনেকেই ভাবতেছেন যে আমার হয়তো গ্রাজুয়েশন শেষ, আমার আরও দুই মাসের মতো আছে। দুই মাস বলতে আমার ফেব্রুয়ারিতেই শেষ হয়ে যাবে। সো ফেব্রুয়ারির পর আমি আবার কুমিল্লা চলে যাব কি না বা কী করবো, আমার নেক্সট প্ল্যান কি সেটা সম্পর্কে অনেকেই জানতে চান। তবে বেশিরভাগ যেটা জানতে চান সেটা হচ্ছে আমি কি আমার গ্রাজুয়েশনের পরে আবার কুমিল্লা চলে যাব নাকি। তো একবার দেখা যায় যে স্টাডি সূত্রে মানে বাসার বাইরে পা রাখলে না ওই বাসাতে আবার পারমানেন্টলি আর যাওয়া হয় না, মানে অ্যাজ এ মেহমান হিসেবে যাওয়া হয়। আর আমাকে তো দেখতেই পারতেছেন আমি মোটামুটি সাড়ে পাঁচ মাস হয়েছে আমি বাসাতে যেতে পারছি না। এবারের মতো এত গ্যাপ আমার এর আগে কখনোই পড়ে নাই, সর্বোচ্চ আমি তিন মাস যাই নাই, সাড়ে তিন মাস যাই নাই, বাট সাড়ে পাঁচ মাস গ্যাপ আমার এ ফার্স্ট টাইম পড়লো। অ্যান্ড এত খারাপ লাগে মাঝে মাঝে যে আমার ইচ্ছে করে বাসায় যেতে, আম্মুর সাথে থাকতে, বাপির সাথে বসে একদম আড্ডা দিতে। তো ওদের সাথে প্রতিদিন ভিডিও কলে এত এত কথা হয়, একটু হলেও ভুলে থাকা যায় আর কি কষ্টটা। অনেক কথা হয়, লাইক বাপিকে কল দিলে আমি দুই ঘন্টা আড়াই ঘন্টা অনায়াসে কথা বলে ফেলি, আম্মুর সাথেও সেম। সো আমার আর ওইরকম লনলি ফিলটা হয় না আর কি, জাস্ট ভিডিও কলে কথা বলি পার করে দিই এরকম একটা অবস্থা। বাট বাসার জন্য অনেক মন খারাপ হয়, সবচেয়ে বেশি মন খারাপ হয় আমার আরিশ পাখিটার জন্য। আরিশ পাখিটা অনেক দিন হয়েছে আমাদের বাসাতে আছে, আমি এখন পর্যন্ত তার সাথে মিট করতে পারলাম না। তো দেখি আরিশ থাকতে থাকতেই আমি যাব, মেবি একটু ঝামেলাটা শেষ হলেই মানে আমি চান্স পেলেই ডান্স মেরে চলে যাব এমন একটা অবস্থা আর কি। তো এই হলো অবস্থা। আর যারা হচ্ছে গিয়ে জানতে চাচ্ছিলেন যে আমি আমার গ্রাজুয়েশন শেষে আবার কুমিল্লাতে একেবারে চলে যাব কি না, তাদের জন্য বলছি আমি অ্যাকচুয়ালি এখনও জানি না যে আমি কুমিল্লাতে একেবারে যাব কি না, বাট আই ডোন্ট থিঙ্ক সো কুমিল্লাতে আমার পারমানেন্টলি আর যাওয়া হবে, কারণ আমি ঢাকাতেই সেটেল হওয়ার ইচ্ছা আছে এবং ঢাকাতেই একদম গেড়ে বসার ইচ্ছা বলে না ওইরকম আর কি। সো ঢাকার দিকে সেটেল হব। আর সেটেলের কথা তো পরে, সবচেয়ে বড় কথা আমি পারমানেন্টলি কোথায় থাকবো, মানে বাসায় চলে যাব কি না। না, আমি কুমিল্লাতে বাসায় চলে যাচ্ছি না, জাস্ট কুমিল্লাতে ঘুরবো ফিরবো, হয়তো থিসিসের পর অনেক টাইম থাকবে আমার হাতে। আমি তো বলেছি যে আমি মানে সিক্স মান্থের জন্য আমি গ্যাপ নেব, রেস্ট নেব। সো সিক্স মান্থে অনেক বেড়ানো হবে, ঘোরাফেরা হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়। বাট পারমানেন্টলি কুমিল্লাতে আর থাকা হবে না আই থিঙ্ক, মানে আমি এখন পর্যন্ত যতটুকু শিওর হয়ে বলতে পারলাম ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। অ্যান্ড ভবিষ্যতেরটা তো ভবিষ্যতে দেখতেই পারবেন, আপনারা তো আমার সাথেই আছেন। আর ব্লগ কোনো আমি ছাড়ছি না, হয়তো একটু গ্যাপ পড়তেছে এখন, বাট আফটার থিসিস আমি একদম কন্টিনিউয়াসলি ব্লগ করব। অ্যান্ড ডেইলি আপনারা ভিডিও পাবেন, একদম সুন্দর সুন্দর ভিডিও পাবেন, ঠিক আছে। আর এই যে কথা বলতে বলতে আমি সুন্দর করে মুগ ডালটা প্রথমে ভেজে নিয়েছি, তারপর মশলা কষিয়েছি, এর মধ্যে এখন সবগুলো সবজি আমি অ্যাড করে দিয়েছি। সবজিটা মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসলে তারপর হচ্ছে আমি চালটা দিয়ে তারপর চালটাকেও সুন্দর করে ভেজে নেব। সবজি অ্যাকচুয়ালি সম্পূর্ণ সিদ্ধ হবে না, কারণ খিচুড়ির মধ্যে পানি দেওয়ার পরও সবজিটা অটোমেটিকলি সিদ্ধ হয়ে যাবে। আর আমি এখানে চাল ডাল সব কিছু ধুয়ে রেখে দিয়েছি। আমি মসুর ডাল আর হচ্ছে কি মুগের ডালটা দিয়ে রান্না করি সবসময় খিচুড়ি, একটা ডাল দিয়ে রান্না করলে না আমার কাছে মজা লাগে না খিচুড়িটা, আর মুগের ডালটা দিলে এমনিতেও অনেক বেশি মজা হয়, পুনা খিচুড়িটা মাখা মাখা হয়। সো যাই হোক, এখন হচ্ছে আপনারা দেখতে থাকেন আমি রান্নাটা কীভাবে কমপ্লিট করি। আর মশলাটার মধ্যে আমি সব ধরনের গুঁড়া মশলার সাথে হচ্ছে একটু মুরগির মশলা আছে না, রাঁধুনি মুরগির যে মশলা মিক্স, ওইটা আমি অনেকখানি দিয়েছি, তাহলে ভুনা খিচুড়ির অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসে। অ্যান্ড আমি তো এটা শুধু সবজি খিচুড়ি রান্না করতেছি শীতের একটা ভাইব, কারণ শীতকালীন সব সবজি আমি অ্যাড করেছি, এটা কিন্তু অনেক মজা হয়। আর আমি দেখতেই পাচ্ছেন অনেক বেশি সবজি দিয়েছি, কারণ আমার কাছে একটু বেশি সবজি মজা লাগে খেতে। আপনারা চাইলে এটার মধ্যে প্রন বা চিকেন জার যেটা ইচ্ছে অ্যাড করতে পারেন। তো আমি চালটাকে এখন সুন্দর করে ভেজে নিব সবজিগুলোর সাথে, একদমই ভালোভাবে ভেজে তারপর হচ্ছে গিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর যেহেতু এটা আমি একটু মাখা মাখা টাইপের রাখবো, একদমই ঝরঝরা রাখবো না, আবার একদমই ল্যাটকা খিচুড়ি রাখবো না। সো মাখা মাখা রাখার জন্য আমি পরিমাণ মতোই পানি দিয়েছি, এক কাপ চালের জন্য দুই কাপ পানি এরকম পরিমাণে। এই পরিমাণটাই আমি অ্যাকচুয়ালি বুঝতাম না আগে, যে কারণে আমি পোলাও বা খিচুড়ি কোনো কিছুই রান্না করতে পারতাম না। তো এই পরিমাণটা পরে আমাকে আমার আম্মু বুঝিয়ে দিয়েছে রেশিওটা। তো খিচুড়ির সাথে কিন্তু আমি অলরেডি ডিম ভুনাও করে নিয়েছি, পরে ভাবলাম যেহেতু বেগুন আছে একটু বেগুনও ভুনা করে ফেলি,
মানে একটু চাকভাজি করে ফেলি, কারণ খিচুড়ির সাথে এই বেগুনের চাকভাজিটা অসম্ভব মজা লাগে। আর এই যে ডিমটাকে আমি সুন্দর করে ভুনা করে নিয়েছি, অ্যাকচুয়ালি ডিম ভাজি বা ডিম ভুনা, তারপর হচ্ছে বেগুন ভাজি, ভর্তা, এই জিনিসগুলো খিচুড়ির সাথে এত ভালোভাবে যায় যে এই জিনিসগুলো ছাড়া আমি ভুনা খিচুড়ি চিন্তাও করতে পারি না। মুরগি তরকারিও ভালো লাগে, বাট আমার কাছে মুরগি থেকেও বেশি ভালো লাগে এই ডিম ভুনা আর হচ্ছে কি বেগুন ভাজি দিয়ে খেতে। আপনি যখন আমার বাসাতে ফার্স্ট আসছিল, মানে বাংলাদেশি ব্লগার অন্তর কথা বলছি, তখন আপনিকে এরকম টাইপের একটা খিচুড়ি রান্না করে ডিম ভুনা করে খাইয়েছিলাম। অ্যান্ড আপনি এখনও বলে ওই খিচুড়িটার কথা যে আমি অনেক মজা করে খিচুড়ি রান্না করি, মানে আপনি এত পছন্দ করেছে আমার হাতের ওই খিচুড়িটা। ওইটা অবশ্য এরকম ভুনা টাইপের খিচুড়িই ছিল, বাট সবজি খিচুড়ি ছিল না আর কি, বাট অনেক মজা হয়েছিল। তা এখন যতবারই এ ভুনা খিচুড়ি টাইপের কিছু রান্না করি আপনিকে মিস করি, মনে হয় যে আপনিকে একটু খাওয়াতে পারলে ভালো হতো, কারণ আপনি এত পছন্দ করে আর কি। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি ঠিক যেমনটা চেয়েছিলাম একটু মাখা মাখা টাইপের, বাট একটা চালও কিন্তু ভাঙে নাই, এমন না যে একদম চাল টাল সব মিশে গেছে, জিনিসটা এখনও গরম আছে যে কারণে একটু নরম নরম লাগতেছে, বাট আমি এমনটাই চাইছিলাম। আর যেহেতু অনেক অনেক সবজি দিয়েছি একটু মাখা মাখা হবে, এটাই স্বাভাবিক। আর সাথে হচ্ছে গিয়ে আমি সালাদও কেটে নিয়েছি। তো যেহেতু আমি আজকে আর ডিনার করব না, সে কারণে আমি অনেকগুলা খিচুড়ি নিয়ে নিয়েছি, মানে একবারই দুই বেলার খাবার, পরে আমি অবশ্য কমপ্লিট করতে পারি নাই, এটা যা সাজিয়ে ছবি তোলার জন্যই নিয়েছিলাম, পরে আরও অনেকখানি ছিল খিচুড়ি আমি খেতে পারিনি। তো যাই হোক, আমার আজকের এই মজাদার রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, অসম্ভব মজার। শীতকাল থাকতে থাকতে শীতকালীন সবজি দিয়ে অবশ্যই ট্রাই করবেন, অনেক মজা লাগে, ট্রাস্ট মি, অ্যান্ড আসলেই অনেক মজা পাবেন। অ্যান্ড যারা রান্না করে ট্রাই করবেন তারা অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে? সো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ।